আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে এলো নতুন যে কর্মসূচি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ কিন্তু আজ অনুষ্ঠিত হয়েছে, সাথে সাথে কিন্তু বিএনপিও আসলে যে তাদের যে মহাসমাবেশ সেই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত করেছে, এবং সেই সমাবেশে কিন্তু বিএনপি হরতাল ডেকেছে তাদের পরবর্তী কর্মসূচি সারাদিন সকাল সন্ধ্যা হরতাল। এবং আওয়ামী লীগ কিন্তু আজকের এই যে যে শান্তি সমাবেশ, এই শান্তি সমাবেশের মঞ্চ থেকে তারা কিন্তু নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা কিন্তু বলেছে সড়ক পরিবহন সেতু মন্ত্রী উবাইদুল কাদের মূলত তিনি এই বক্তব্যটি দিয়েছেন। তিনি বলেছেন সারা দেশে সারা ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় কিন্তু কালকে শান্তিপূর্ণ সমাবেশ হবে, শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে, শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এটাই আওয়ামী লীগের কর্মসূচি, অর্থাৎ বিএনপির যে যে বিএনপির যে হরতাল কর্মসূচি, যে হরতাল, সেই হরতালকে প্রতিহত করতেই মূলত আওয়ামী লীগ কিন্তু এই কর্মসূচি নিয়েছে, এবং তারা সারা দেশে কিন্তু কালকে শান্তি সমাবেশ করবে এমনটি কিন্তু তারা জানিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এমনটি ঘোষণা এসেছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের কিন্তু এই ঘোষণাটি কিছুক্ষণ আগে দিয়েছেন এমনটি কিন্তু আসলে আমরা কিছুক্ষণ আগেই আসলে এই যে যে সমাবেশ স্থল বাইতুল মোকাররমের দক্ষিণ গেট সেখান থেকে এসছে আমরা দু একজন নেতাকর্মী যারা রয়েছেন আমরা একটু কথা বলবার চেষ্টা করব, আমরা একটু জানবার চেষ্টা করব, একটু কথা বলতে পারি দেশ রূপান্তর থেকে একটু কথা বলতে পারি? নতুন যে কর্মসূচি দিল আমাদের নেতৃত্ব, একটু কথা বলতে চাই আমরা এখানে যিনি রয়েছেন, কালকে শান্তিপূর্ণ মহাসমাবেশ দিয়েছে, কিভাবে কি করবো আমরা? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাবেশ পালন করব। যদি কোনো সন্ত্রাস আর নৈরাজ্য হয় হরতালে, তাহলে আমরা তা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ যুব মহিলা লীগ মহানগর দক্ষিণ শাখা থেকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে মহা যে সমাবেশ, সে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি জেলা, প্রতিটি উপজেলাতে, সেই সমাবেশে কিন্তু সফল করার জন্য অর্থাৎ যা যা করণীয় সেই কাজগুলোই কিন্তু নেতাকর্মীরা করবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। আমরা এই মুহূর্তে কিন্তু শান্তি সমাবেশ কিন্তু হয়ে গেছে, অর্থাৎ বিএনপির যে শান্তি সমাবেশ সেটি কিন্তু মধ্যপথ স্থগিত করতে হয়েছে, তবে আওয়ামী লীগ তার যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু তারা শেষ করেছে, এবং শেষে তারা কিন্তু তাদের যে ঘোষণা, তারা সারা দেশে বিএনপির যে হরতাল কর্মসূচি, সেই হরতাল কর্মসূচির প্রতিবাদে তারা কিন্তু শান্তি সমাবেশ অনুষ্ঠিত করবে, কারণ তারা শান্তি চায়। আওয়ামী লীগ বরাবরই কিন্তু শান্তি চাচ্ছে এবং শান্তির কথা কিন্তু আওয়ামী লীগ বলে আসছে। এই যে অন্য অন্য দল, যে দলগুলো যুগপৎ আন্দোলনের কথা বলছে, সেই দলগুলো কিন্তু দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু সবসময়ই শান্তির কথা বলে আসছে, অর্থাৎ আওয়ামী লীগ শান্তি চায় এবং শান্তিতে আসলে তারা বিশ্বাস করে। সেই বিষয়টি কিন্তু বারবারই আওয়ামী লীগ কিন্তু জানান দিচ্ছে, আওয়ামী লীগ কিন্তু বারবারই বিষয়টি কিন্তু বলছে, এবং এখনও কিন্তু আসলে বিএনপি যে হরতাল ডাকলো সেই হরতাল কর্মসূচির প্রতিবাদে কিন্তু আওয়ামী লীগ পাল্টা কোনো সহিংসতা নয়, তারা কিন্তু শান্তি সমাবেশ ডেকেছে, সেটিও কিন্তু আসলে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগের যে গতকাল আগামীকালকে যে শান্তি সমাবেশে ডাকা হয়েছে সারা দেশে, সেই সমাবেশ নিয়ে এবং বিএনপির হরতাল নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটি আপনারা লিখতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ থেকে আসলে যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু, আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই, আওয়ামী লীগ কালকে কর্মসূচি দিয়েছে শান্তি সমাবেশ, জি জি, এইটা আসলে আপনারা কিভাবে পালন করবেন বা আপনাদের আসলে পরিকল্পনাগুলো? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের শান্তি সমাবেশ মানে 100% শান্তি সমাবেশ। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ সংগ্রামে বিশ্বাস করে। আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে কোনো সন্দেহ নাই যে সেখানে কোনো বিশৃঙ্খলা হতে পারে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা 100% আশাবাদী, শান্তি সমাবেশ মানে আগামীকালও 100% শান্তি সমাবেশ ইনশাআল্লাহ। কোনো রকম সহিংসতা করার চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আজকের মতোই। তারা যেমন আজকেও যেমন ল্যাজ গুটিয়ে চলে গেছে, তাদেরকে বারবার সেভাবে ল্যাজ গুটিয়ে চলে যেতে হবে। তারা কী আন্দোলন করবে? তাদেরকে তো 1 ঘন্টা সুরসুরি দিলেও 5 মিনিটের একটা লেকচার দিতে পারে না যে তারা তাদের ক্ষমতা থাকাকালীন সময় কী উন্নয়ন করেছে। তারা শুধু পারে ভুল ধরতে, তাদের সাথে তো আসলে আলোচনা কিংবা সংগ্রাম কোনো কিছু যদি আসলে পাল্লা দেওয়া চলে না, আমি মনে করি এটা ঠিক না। দর্শক, আমরা শুনছিলাম মূলত
আমরা শুনছিলাম মূলত যে আওয়ামী লীগের যে নেতারা রয়েছেন, তারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু আসলে যে সমাবেশ সমাবেশ নিয়ে তাদের যে মন্তব্য, তারা কিন্তু সেই মন্তব্যগুলো আসলে করলেন এবং তারা কিন্তু বলছেন যে তারা আসলে শান্তি সমাবেশ ডেকেছে এবং শান্তিরই কথা তারা বলছেন এবং শান্তিপূর্ণভাবেই কালকের যে সারা দেশে শান্তি সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু তারা বলছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু নেতাকর্মীরা আসলে যারা রয়েছেন, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তারা আসলে বাড়ি যাবার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন, তারা নিজ নিজ জেলাতে নিজ নিজ উপজেলাতে যে জায়গায় যে যে জায়গা থেকে এসেছেন সেই জায়গাগুলোতে আসলে যাবার যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কিন্তু তারা নিচ্ছেন আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে যে শান্তি সমাবেশ অর্থাৎ আওয়ামী লীগের যে শান্তি উন্নয়ন যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের একটি ঘোষণা দিয়েছেন, যে ঘোষণাটি হচ্ছে কালকে বিএনপি হরতাল ডেকেছে, তার বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ কালকে শান্তি সমাবেশ করবে সারা দেশে। সেটি কিন্তু নতুন একটি সংযোজন, নতুন একটি তথ্য, অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু তার কোনো সহিংসতা নয়, তারা কিন্তু শান্তির কথা বলতে চায় এবং শান্তি নিয়েই আসলে তারা শান্তির যে বার্তাটি সেটি আসলে দেশবাসীর কাছে পৌঁছে দিতে চায় এমনটিই কিন্তু আসলে বারবারই জানান দিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন মাধ্যম বিভিন্নরা। অর্থাৎ আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ কালকের সেই সমাবেশটি আসলে অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী অর্থাৎ বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা অনেক নেতাকর্মী কিন্তু এখনও রয়েছেন, তারা কিন্তু এখনও এখানে তাদের যে যে নেতা রয়েছে সেই নেতার সাথে তারা আসলে মূলত রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে আসলে তাদের যে বার্তা সেই বার্তাগুলো কিন্তু আসলে নেতাকর্মীদের মাঝে কিন্তু বিলীন করছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমাবেশ আসলে হচ্ছে, আমরা একটু দেশ রূপান্তর থেকে লাইভ ছিল একটু দেশ রূপান্তর কালকে শান্তি সমাবেশ ডাকা হলো, বিএনপি হরতাল ডাকলো, পাল্টাপাল্টি আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকলো কালকে। আসলে যদি বিএনপি কোনো সহিংসতা, এটা কিভাবে পালন করবে? সহিংসতা তো করলোই তারা, তারা তো কথা দিয়েছিল যে তাদের সাথে আর কেউ থাকবে না, কিন্তু এখানে জামাত শিবিরকে আমরা দেখেছি ঢুকেছে এবং তারাই আমন্ত্রণ জানিয়ে গেছে। তারা প্রধান বিচারপতির বাসা আক্রমণ করেছে, আমাদের এই আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি আক্রমণ করেছে, পুলিশকে আক্রমণ করেছে, একটা পুলিশ তো মেরেই ফেলেছে তারা। পুলিশের আহত যে মেম্বাররা, তারা যে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে যে আগুন জ্বালিয়েছে তারা ধরেছে, তো তারা তো তাদের কথা রাখে নাই। কী বলেছিল ফখরুল ইসলাম আলমগীর যে শান্তিপূর্ণভাবে করবে? আমরা তো জানতাম করবে না, কারণ তাদের ট্র্যাক রেকর্ড তো বলে না শান্তিপূর্ণতার। এই জন্যই তো আমরা ছিলাম, আমরা যদি আজকে না থাকতাম তার আরও বড় ধরনের সহিংসতা করার একটা অপচেষ্টা নিত। কালকে তো আপনারা শান্তি সমাবেশ করছেন, বিএনপি হরতালটাকে দেখেছে, তো সেই ক্ষেত্রে আসলে তারা যদি কোনো রকম সহিংসতার চেষ্টা করে আপনারা কি করবেন? আমরা রুখে দেব। আমি আজকে বলেছি এটা গণতান্ত্রিক বাংলাদেশ, সবার অধিকার আছে সমাবেশ করার, বিএনপিরও আছে, হ্যাঁ জামাতের নাই, রাজাকারের নাই, দেশ বিরোধী অপশক্তির এদের নাই, কিন্তু বিএনপির আছে। বিএনপি একটা বৈধ দল, কিন্তু যেটা যে অধিকার তাদের নাই সেটা হচ্ছে সহিংসতা করার। ওদের ট্র্যাক রেকর্ড বলে যে তারা সুযোগ পেলেই সহিংসতা করে, তো তারা শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক প্রোগ্রাম করবে, করে তারা চলে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সজাগ থাকবো। তারা যেখানেই সহিংসতা করবে আমরা রুখে দেবো। কিন্তু আজকে দেখতে পেলাম যে জামাতের আসলে যে সমাবেশ সেটি করার অনুমতির ব্যাপারটি নেই আসলে, তারা তিনি ইয়ে নেই, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু এক পর্যায়ে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। না না, জামাতকে অনুমতি দেওয়া হয়নি, তারপরে কিন্তু তারা কিন্তু সমাবেশ করেছে, কিন্তু বিএনপি তারা অনুমতি না নিয়ে আইন ভেঙে বিএনপির আড়ালে এটা করার চেষ্টা করেছে। জামাত তার নাম নিয়ে না বিএনপির নাম ব্যবহার করে বিএনপি সেটা করতে দিয়েছে। এখানে জামাতও আইন ভেঙেছে, বিএনপিও এখানে আইন ভেঙেছে এবং তারা তাদের কথা রাখে না, আবার প্রমাণিত হলো যে এরা মিথ্যা কথা। কাজে ওরা করেছে হচ্ছে সহিংসতা করার জন্য, কিন্তু পারবে না তো, বাংলাদেশের বেশিরভাগ মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষে। ওরা যদি একজন লোক নামায় আমরা দশজন নামাবো, এই নাম্বার দেখে ওরা ভয় ঘরে ঢুকে যাবে। আমরা কোনো কিছু ক্ষতি হতে দিব না, দেশের মানুষের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা এটা আমরা প্রোটেকশন দিব, এটাই আমাদের কাজ। আইন শৃঙ্খলা বাহিনী আইনের দৃষ্টিতে যে ক্রাইম তারা করবে সেটা তারা ধরবে, কিন্তু রাজনৈতিক কর্মসূচি আড়ালে যে কাজটা তারা করবে শান্তি বিনষ্ট করা, সেটার বিপরীতে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে যেটা আছে।
প্রদর্শক আমরা শুনছিলাম শেখ আরাফাত, অর্থাৎ ঢাকা 17 আসনের যিনি উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য, তিনি কিন্তু বলছিলেন, তিনি কিন্তু একজন আওয়ামী লীগের কিন্তু একজন বুদ্ধিজীবী, তিনি কিন্তু বলছিলেন যেভাবেই হোক, কারণ তার রাজনৈতিকভাবে যদি কোনো সহিংসতা করার চেষ্টা করে সেটি তারা জবাব কিন্তু দিবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তারা শান্তি সমাবেশ করতে চায় এবং আওয়ামী লীগ শান্তির কথা বলছে, সেই বার্তাটাই কিন্তু তিনি কিন্তু আমাদের মাঝে আমাদেরকে পৌঁছে দিলেন। এই মুহূর্তে কিন্তু সমাবেশ স্থল কিন্তু ত্যাগ করছে আস্তে আস্তে নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে ফিরে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে, যেহেতু কালকে সকাল থেকেই তাদের যে শান্তি সমাবেশ সেই শান্তি সমাবেশের বিষয়টি যেহেতু রয়েছে, সুতরাং তারা কিন্তু আসলে ফিরে যাচ্ছে, তারা আস্তে আস্তে তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যগুলোতে কিন্তু তারা চলে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে কিন্তু এখনও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন, তারা অপেক্ষমান এবং তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বিভিন্নভাবে আসলে তাদের যে নির্দেশনা, অর্থাৎ কেন্দ্রীয় মাননীয় প্রধানমন্ত্রী সহ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তাদের যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো ঠিকঠাক মতন রুট রেবেল অর্থাৎ তৃণমূলে পৌঁছে দেওয়ার কাজগুলো কিন্তু তারা করছেন এবং ইতিমধ্যেই কিন্তু আসলে সমাবেশের ডাক, কিন্তু শান্তি সমাবেশ, সারা দেশের শান্তি সমাবেশের ডাক কিন্তু এসেছে। কালকে সকাল থেকেই কিন্তু আওয়ামী লীগকে কিন্তু মাঠে পাওয়া যাবে, অর্থাৎ আওয়ামী লীগ যে শান্তি সমাবেশের কথা বলছে সেই শান্তি সমাবেশে আওয়ামী লীগ কালকে মাঠে থাকবে এবং আওয়ামী লীগ আসলে তাদের যে শান্তিপূর্ণভাবে যে সমাবেশ সেটি তারা করবে। এবং পাল্টাপাল্টি বিএনপিও কিন্তু ঘোষণা দিয়েছে হরতালের, অর্থাৎ বিএনপি হরতাল করবে এবং সেক্ষেত্রে যদি বিএনপি যদি কোনো সহিংসতার চেষ্টা করে সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু ছেড়ে কথা বলবে না, এমনটি কিন্তু বারবারই আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এবং যারা তৃণমূল থেকে তৃণমূলের সাথেও কিন্তু আমরা কথা বলবার চেষ্টা করেছি, আমরা কথা বলেছি, তারাও কিন্তু আসলে একই বার্তা কিন্তু আমাদেরকে দিচ্ছেন এবং তারা আসলে কোনোভাবেই কোনো সহিংসতায় কিন্তু তারা আসলে জড়াবে না। তারা বলেছেন যে তারা সহিংসতা হলে সেটাকে প্রতিহত করবে যে কোনো মূল্যেই। আমরা কিন্তু তেমনটি কিন্তু আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন আমরা তেমনটি আসলে দেখতে পাচ্ছি যে এখানে অনেক নেতৃবৃন্দই রয়েছেন। আমরা দু একজন নেতৃবৃন্দের সাথে যদি কথা বলতে পারি আপনাদের কিন্তু তাদের আসলে তারা এই সমাবেশ নিয়ে যে তারা কী ভাবছেন সেই বিষয়গুলো যদি একটুখানি আপনাদেরকে পৌঁছে দিতে পারি তাহলে সকলে কিন্তু সমাবেশ শেষ করে কিন্তু মূলত আসলে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, কারণ কালকে যেহেতু শান্তি সমাবেশের কথা বলা হয়েছে, শান্তি সমাবেশ হবে সারা দেশে, সুতরাং সকলেই এখন আসলে নিজেদের যে গন্তব্য সেই গন্তব্যে ফিরে যাবেন এবং কালকে থেকে আসলে আওয়ামী লীগ বিএনপি যেমন হরতালের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগও কিন্তু পাল্টাপাল্টি আসলে থাকবেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা তারা কিন্তু বলছেন আমাদেরকে, আমরা কিন্তু এমনটি আসলে বলা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই আসলে রয়েছেন নির্দেশনাগুলো আসলে ঠিকঠাক মতন পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু আসলে নেমে আসছেন এবং তারা মূলত কিন্তু নেমে আসছেন। আমরা একটু কথা বলতে যদি চাই শেখর কথা বলার চেষ্টা করি, আমরা এখানে কিন্তু আসলে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসলে একে একে আসলে চলে যাচ্ছেন, একে একে আসলে তারাও এই যে সমাবেশ স্থল ত্যাগ করছেন এবং তাদের যে কালকের হরতাল নিয়ে আসলে এখানে মন্তব্য করার কিছুই নাই, কারণ জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, যে দেশের জন্য উনি যা করতেছেন, উনি চেষ্টা করতেছেন, হয়তো কিছু দুষ্কৃতিকারী কিছু লোকজন এটার মধ্যে ইন্টারফেরেন্স করতেছে যে কারণে সমস্যা হচ্ছে, কিন্তু জনগণ এখনও চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনা
বিজয়ী হতে চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে বিদেশিদের আব্বা বলে, বিদেশিদের খোদা বলে শেখ হাসিনা ক্ষমতা আসতে চায় না। তাই যারা হরতাল দিচ্ছে, যারা বিক্ষোভ দিচ্ছে, যারা অরাজকতা সৃষ্টি করবে, সেক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগ সবসময় সেই একাত্তরের আগে থেকেই, যখন বাংলার মুক্তির সংগ্রাম শুরু হয়েছে, তখন থেকেই আমরা সংগ্রাম করে আসছি, আওয়ামী লীগ সংগ্রাম করে আসছে, ইনশাল্লাহ ভবিষ্যতে সংগ্রাম করে যাবে। এবং আগামীকালকে যে হরতাল, সেই হরতালটি ইনশাল্লাহ জনগণ সেটিকে প্রত্যাখ্যান করবে এবং এটিকে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা শুনছিলাম আসলে আওয়ামী লীগের যে নেতৃত্ব, তারা কিন্তু সুন্দরভাবেই বলছেন যে তারা আসলে প্রতিহত করবার জন্য তাদের শান্তি সমাবেশ, সেই সমাবেশ কিন্তু তারা করবেন এবং তারা এই সমাবেশের মধ্য দিয়েই মূলত তারা আসলে তাদের যে বার্তাটি, অর্থাৎ তাদের বারংবারই কিন্তু আসছে, তাদের আসলে যে বার্তা, যে শান্তিপূর্ণ শান্তি, সেই শান্তির বার্তাটি আসলে তারা পৌঁছে দিতে চায় বা পৌঁছে দিবে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করতে চাই, সাহকুম দেশ রূপান্তর থেকে লাইভে ছিলাম, একটু আমরা আসলে অনেকেই আসলে ক্লান্ত, তো সুতরাং অনেকেই আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা কিন্তু শেখ আরাফাত, তিনি কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ আসলে শান্তিতে বিশ্বাসী, তারা আসলে বিএনপি কিন্তু যে সন্ত্রাস বা যে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে, তারা কিন্তু তাদের সেই প্রতিশ্রুতি তারা নেই। তারা কিন্তু বলেছেন, বিএনপি বলেছিল যে তারা শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে, কিন্তু তারা কিন্তু শান্তিপূর্ণ মহাসমাবেশ করেননি, এরকম কিন্তু মন্তব্য শেখ আরাফাত কিন্তু করেছেন। ঢাকা 17 আসনের যিনি সংসদ সদস্য, তার মন্তব্য কিন্তু তিনি কিন্তু বলেছেন যে তিনি আসলে তারা বিএনপি আসলে বিএনপির যে লক্ষ্য, সেই লক্ষ্যটিতেই আসলে সমস্যা আছে এমনটিও কিন্তু তিনি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ স্থল কিন্তু আস্তে আস্তে ত্যাগ করছেন, কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশ স্থল আস্তে আস্তে তারা ত্যাগ করে তার নিজস্ব গন্তব্যে যাচ্ছেন, কারণ সারা বাংলাদেশ থেকেই কিন্তু মূলত নেতাকর্মীরা এসেছিলেন এবং তারা কিন্তু যে শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং তারা এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন এবং তারা আগামীকালকেও কিন্তু তারা মাঠে থাকবেন এমনটি কিন্তু বারবারই আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, এই শান্তি সমাবেশ আসলে ঘিরে কিন্তু আগামীকালকে প্রতিহত করবেন বা আওয়ামী লীগ আসলে শান্তি সমাবেশ করবেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু আসলে রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে, কারণ এই সমাবেশ ঘিরে আসলে গাড়ি চলাচলটাও বন্ধ ছিল, সুতরাং গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে এবং রাস্তা পরিচ্ছন্ন কর্মীরাও আসলে লেগে পড়েছেন যে অপরিষ্কার হয়েছে সেই বিষয়গুলোকে পরিষ্কার করার জন্য, খুব দ্রুত পরিষ্কার করার জন্য কিন্তু তারাও আসলে কাজে লেগে পড়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এই স্থল কিন্তু ত্যাগ করছেন এবং আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, সেই শান্তির কথা আওয়ামী লীগ বারবারই বলছেন এবং সকল নেতাকর্মী একই কথা বলছেন যে তারা আসলে শান্তি চায় এবং কিন্তু অন্য অন্য দল অর্থাৎ বিএনপি জামাত কিন্তু সে নিষিদ্ধ হওয়ার পরও কিন্তু আজকে তারা সমাবেশ করেছে, এটি নিয়েও কিন্তু আমরা শেখ আরাফাতকে বলেছিলাম, তিনিও এটি নিয়ে মন্তব্য করেছেন। তো সুতরাং একটি বিষয় কিন্তু আসলে থাকছেই যে আসলে রাজনৈতিকভাবে বৈদেশিক চাপের কথাও কিন্তু বারবার এই বিষয়গুলোতে কিন্তু তুলে আসছে, অর্থাৎ আওয়ামী লীগ এক ধরনের চাপেই আছে কিনা। তবে যদি তাকে আওয়ামী লীগ কিন্তু আসলে আওয়ামী লীগ বারবারই বলছেন তারা আসলে জনগণের দল, তারা জনগণে বিশ্বাসী, গণতন্ত্রতে বিশ্বাসী, সুতরাং তারা আসলে গণতন্ত্র দিয়েই তারা আসলে তাদের যে জবাব সেটি তারা আসলে দিবে এবং সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগকে পছন্দ করে। এই বার্তাগুলোই কিন্তু আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বারবারই কিন্তু দিচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা যে আওয়ামী লীগের যে সমাবেশ স্থল বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, সেই দক্ষিণ গেটের যে সেই মঞ্চটির সামনে আমরা অবস্থান করছি। এখানে কিন্তু অনেকেই আছেন এবং অনেকে চলে যাচ্ছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ উবায়দুল কাদেরের যে বার্তা, মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তাই উবায়দুল কাদের এখানে এসে বলেছেন, সেই বার্তা মোতাবেক কিন্তু আসলে আওয়ামী লীগ কালকে সারা দেশে শান্তি সমাবেশ করবেন এবং তারা প্রতিহত করবেন বিএনপির যে হরতাল, সেই হরতাল কর্মসূচিটাকে। আমরা একটু কথা বলতে চাই, দেশ রূপান্তর থেকে লাইভে ছিলাম, একটু কথা বলতে পারি? কালকে আওয়ামী লীগের পক্ষ থেকে কালকে শান্তি সমাবেশ ডাকা হয়েছে, বিএনপি হরতাল ডেকেছে, এইখানে যদি কোনো সহিংসতা ঘটে আওয়ামী লীগ আসলে কী ধরনের ভূমিকা? আওয়ামী লীগ থেকে তো বেশি নিবে আইন শৃঙ্খলা বাইরে,
আমরা বড় জোর আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে পারি, এর বেশি তো আর আমাদের করাটা বোধহয় ঠিক হবে না। আমরা শুনছিলাম আগামীকাল সকাল আটটা থেকে আসলে আওয়ামী লীগের যে মাঠে থাকার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আসলে আওয়ামী লীগ মাঠে থাকবেন এবং আওয়ামী লীগ তাদের যে প্রতিহত অর্থাৎ তারা কিন্তু বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে প্রতিহত করবে, তবে যদি জানমালের নিরাপত্তার যদি কোনো বিঘ্নিহত হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আসলে ছেড়ে দেবেন না, তারা কথা বলবেন, তারা থাকবেন, এমনটি কিন্তু আসলে এই বার্তা কিন্তু তারা আসলে বারবারই দিচ্ছেন। এই ছিল আমাদের কাছে আওয়ামী লীগের যে সমাবেশ, যে শান্তি সমাবেশ, শান্তি ও উন্নয়ন সমাবেশ, যেটা মূলত বিএনপি জামাত সন্ত্রাস নৈরাজ্য এবং অপরাজনীতি এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আসলে হচ্ছে এবং লাগাতারভাবেই কিন্তু তারা পালন করে আসছে এই সমাবেশটি, যেখানে বিএনপি কিন্তু মহাসমাবেশ, বিএনপি বিভিন্নভাবে যুব সমাবেশ সহ বিভিন্ন সমাবেশ পালন করে আসছে, পাল্টাপাল্টি আওয়ামী লীগও পালন করছে, বিএনপিও পালন করছে, তবে আওয়ামী লীগ বিএনপি কিন্তু এই সমাবেশ অর্থাৎ আজকে সমাবেশ স্থলে কিন্তু তারা সমাবেশ স্থগিত করে দিয়েছে। তার কারণ হচ্ছে তাদের ওখানে একটি বিশৃঙ্খলা হয়েছে এমনটি তারা দাবি করছেন, যার ফলে তারা স্থগিত করে তারা কিন্তু হরতালের ডাক দিয়েছেন, কালকে সকাল সন্ধ্যা হরতাল। সেই হরতাল প্রতিহতের জন্য আওয়ামী লীগও কিন্তু বিপরীত যে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা দিয়েছেন, তারা বলেছেন যে কালকে সকাল থেকেই তারা মাঠে থাকবেন, তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই শান্তি সমাবেশের ভেতর দিয়েই আওয়ামী লীগ মূলত যে হরতাল যে কর্মসূচি দিয়েছে বিএনপি সেটি প্রতিহত করবেন। এই ছিল আমাদের কাছে বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট, আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ স্থল, সেখান থেকে সর্বশেষ।